ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? এর আগের ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি ভাবলাম যে কেন না একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে নিউজ নিয়ে আসা যাক যেটা পশ্চিমবঙ্গের মধ্যে চলছে। তার আগে এই রিলেটেডই আপনাদেরকে একটা খবর দিয়ে রাখি যে নীতি আয়োগের রিপোর্টের অনুযায়ী পশ্চিমবঙ্গ লিডিং স্টেটসের মধ্যে চলে এসেছে বাইসাইকেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আমরা সকলেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে সবুজ সাথী স্কিম লঞ্চ করেছিল, যার অনুযায়ী কি হয় ক্লাস 9 থেকে ক্লাস 12 এর মাঝখানে যে বাচ্চারা রয়েছে, ছেলে বলুন মেয়ে বলুন, যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে কিংবা মাদ্রাসা যেগুলো গভর্নমেন্টের আন্ডারে পড়ে, সেই স্টুডেন্টসগুলোকে ফ্রিতে বাইসাইকেলস দেওয়া হয়। তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারকে লুধিয়ানা থেকে 1,00,000 সাইকেল পারচেজ করে নিয়ে আসতে হয়। আমরা সকলে জানি যে লুধিয়ানায় হিরো কোম্পানি নিজের বাইসাইকেলস ম্যানুফ্যাকচার করে, তাদের বিশাল বড় প্ল্যান্ট রয়েছে লুধিয়ানায়। তো এইবার পশ্চিমবঙ্গ সরকার তৎপর হয়ে উঠেছে যে তারা পশ্চিমবঙ্গে একটা বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে। আপনারা অনেকেই ভাবছেন যে আমি তো কিছুদিন আগেই ভিডিও নিয়ে এসেছিলাম যে ই বাইসাইকেলস ম্যানুফ্যাকচার হচ্ছে, তো আবার নতুন করে কেন বাইসাইকেলস ম্যানুফ্যাকচার করার কথা উঠে এলো? কারণ হচ্ছে এটা, সবাই কিন্তু ই বাইসাইকেলস অ্যাফোর্ড করতে পারে না, তার জন্য ম্যাক্সিমাম লোকেরা নির্ভরশীল রয়েছে এখনো পর্যন্ত নর্মাল বাইসাইকেলের ওপরে, যেটা আমাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে অ্যাকোয়ার করে নিয়ে আসতে হয়। কারণ পশ্চিমবঙ্গে সেই রকম বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এ বড় প্ল্যান্ট নেই। বিশাল বড় প্ল্যান্ট অপারেট করতো পশ্চিমবঙ্গে সেন র্যালে, যার নাম ছিল, যেটা আসানসোলে একটা 318 একরে প্ল্যান্ট ছিল, যেটা 1952 সালে তৈরি করা হয়েছিল সেন গ্রুপ এবং র্যালে গ্রুপের কোলাবোরেশনে। কিন্তু সেটা কেন বন্ধ হয়ে গেল, কবে বন্ধ হলো এবং তার পরিপ্রেক্ষিতে কি কোনো নতুন সাইকেল কোম্পানি তৈরি হতে চলেছে, এই বিষয়ে আজকের ভিডিও আমরা পুরো ডিটেলসে আলোচনা করে নেব। আপনারা যেমনটা জানেন যে আমি বাই প্রফেশন একজন অ্যাক্টর, তো আমার একটি নতুন প্রজেক্ট যখনই রিলিজ হয় আমি আপনাদের সঙ্গে শেয়ারটা করি, কারণ আপনাদেরকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তো আরও একটা নতুন মিউজিক ভিডিও বলুন, মিউজিক অ্যালবাম বলুন, খুব দুর্দান্ত রিলিজ করেছে মায়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমার অভিনয় এবং সেইখানে আমার যে কো অ্যাক্ট্রেস রয়েছে এবং একটি চাইল্ড অ্যাক্ট্রেস রয়েছে, তাদের অভিনয় কেমন লেগেছে আপনাদের, এবং অফকোর্স গানটা কেমন লেগেছে। গানটা খুব মন ছুঁয়ে যাওয়ার মতন গান, একটা রোম্যান্টিক ইমোশনাল সং, তো আপনারা সকলেই গিয়ে দেখুন সেই গানটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডটি। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। সেন র্যালে, যেটা 1952 আমি যেমনটা বললাম ইনগ্রেট করা হয়েছিল বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এর জন্য। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সেই কোম্পানি শুধুমাত্র ইন্ডিয়ারই বাইসাইকেলস ম্যানুফ্যাকচারিং এর, অর বলতে পারি বাইসাইকেলস এর ডিমান্ড ফুলফিল করতো না, সে এক্সপোর্টও করতো ইন্ডিয়ার বাইরেও, যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং আরও অন্যান্য দেশকে। আমরা সকলেই ছোটোবেলা হাম্বার সাইকেলস দেখেছি, বলাকা সাইকেল দেখেছি, রবিনহুড দেখেছি, র্যালে সাইকেল দেখেছি। তো এই সমস্ত সাইকেলস সেই প্ল্যান্ট থেকে ম্যানুফ্যাকচারিং হতো, এবং আপনারা শুনলে এইটা অবাক হবেন যে সেই প্ল্যান্টে সেই সময় 4,500 মানুষরা কাজ করতেন। এবং আমি যেমনটা বললাম যে 318 একর হচ্ছে এই প্ল্যান্টটির সাইজ, এবং সেটির লোকেশন দেখতে পাচ্ছেন আসানসোলে রয়েছে, যেটা 2002 বন্ধ হয়ে গিয়েছিল। তো এমনটা নয় যে সেই জমিতে তারপরে কোনো শিল্প আনার কিংবা শিল্প হওয়ার চেষ্টা হয়নি। আরও একটি এইরকমই একটা সাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এসেছিল 2009 সালে, যারা বলেছিল যে 31 কোটি টাকার বিনিময়ে তারা এই 318 একর জমিটা কিনে সেখানে একটা নতুন সাইকেল ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড একটা নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তুলতে চায়। কিন্তু তারপরে আর তারা সেই বিষয়ে কোনো উচ্চারচ্য করেনি, সেই জমিটা যেমনকার সেরকমই পড়ে রয়েছে। এই মুহূর্তে সেই জমিটার পজিশন হচ্ছে হাইকোর্টের আন্ডারে, সেটা বিভিন্ন আইনি জটিলতায় একেবারে জড়িয়ে রয়েছে। সেইখানে যদি কোনো সেই মাপেরই একটা বড় প্ল্যান্ট আসে, তাহলে এইটা আসানসোল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য খুবই ভালো বিষয় হবে। তো হঠাৎ করে সেন র্যালের নাম চলে আসছে কেন, এই বিষয়গুলো আমি বলছি কেন, কারণ স্টেট গভর্নমেন্ট যেহেতু 1,00,000 বাইসাইকেলস লুধিয়ানা থেকে প্রতি বছর নিয়ে আসছে, তার জন্য তারা এইটা চিন্তা ভাবনা করছে যে পশ্চিমবঙ্গের মধ্যেও একটা বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইউনিট যাতে খোলা যায়, তার জন্য তারা সেন র্যালের জমিটা একটা পসিবিলিটি হিসেবে খুঁজছে। এবং ইতিমধ্যেই wbidc একটা ইওআই, অর বলতে পারি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ফ্লোট করে দিয়েছে একটা বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলবার জন্য। এবং শুধু তাই নয়, তারা অনেক কিছু বেনিফিটসও দিচ্ছে সেই কোম্পানিজগুলোকে যারা বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং করবে পশ্চিমবঙ্গে, যেটার অনুযায়ী হচ্ছে স্টেট গভর্নমেন্ট প্রথমেই অ্যাসিওর করে দেবে সেই কোম্পানিজগুলোকে যে তারা 50% বাই ব্যাক
করে নেবে, তো তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু একটা দুর্দান্ত ব্রেক ইভেন পয়েন্ট হবে যে নতুন কোম্পানি আসবে তাদের জন্য। কারণ এখানে অলরেডি 10 লক্ষ বাইসাইকেল, উইচ ইজ নট আ স্মল ডিল, যেটা রেডি রয়েছে তাদের জন্য। এবং শুধু তাই নয়, স্টেট গভর্নমেন্ট এটাও অ্যাসিওর করেছে যে যদি কোনো কোম্পানির নিজের জমি থাকে 100% অ্যাভেলেবেল, তাহলে সেই জমির ওপরে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ পুরোপুরি ফ্রি হয়ে যাবে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে। এবং ইলেকট্রিসিটি বিলের ওপরে ওয়েভার পেয়ে যাবে সেই কোম্পানিটি 5 বছরের জন্য। তো তার মানে বুঝতে পারছেন যে কতগুলো বেনিফিটস তারা পেতে চলেছে। এবং 2017 সালে বিজিবিএস অর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে হিরো কোম্পানি সিএমডি এসে বলেছিলেন যে তাদের একটা ইচ্ছে আছে, তাদের একটা ইন্টেনশন আছে পশ্চিমবঙ্গে একটা বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবার জন্য। এবং বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এর মেইন যে র মেটেরিয়াল যেটা হচ্ছে ইস্পাত, আয়রন অ্যান্ড স্টিল, কোম্পানি তো আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি রয়েছে। আসানসোল দুর্গাপুর এলাকা জুড়েই 4খানা বড় বড় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট রয়েছে। তো র মেটেরিয়ালসে কোনো অভাব হবে না সেই কোম্পানিগুলোর। এবং ল্যান্ড ব্যাংকের যদি কথা বলা হয় সেই ক্ষেত্রেও কোনো অভাব হবে না, কারণ wbidc ইতিমধ্যেই যে কোম্পানিজগুলো ইচ্ছে প্রকাশ করবে তাদেরকে বলে রেখেছে যে জমি দেখাবে তারা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে খড়গপুরে, তার সঙ্গে সঙ্গে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক পানাগড়ে, যেটা ভিডিও আমি অলরেডি দিয়েছি কিছুদিন আগে, এদিকে আই বাটনের লিঙ্ক চলে এসেছে, চটপট গিয়ে দেখতে পারেন আপনারা সেই ভিডিওটি। পুরুলিয়া যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক নতুন হয়েছে এবং হাওড়া যে ইন্ডাস্ট্রিয়াল পার্কসগুলো রয়েছে সেই জায়গাগুলো সেই সাইকেল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং অবভিয়াসলি সেন র্যালের যে জমিটা সেটা তো রয়েছে, এবং আসানসোলেও কিন্তু একটা এই রকম মাপের ইন্ডাস্ট্রি হতেই পারে। এবং যদি একটা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলে বাইসাইকেলের, তাহলে বুঝতে পারছেন বিভিন্ন বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এর যে স্পেয়ার পার্টসগুলো রয়েছে সেইগুলোরও কিন্তু তার আশপাশে MSMEs গড়ে উঠতে আরম্ভ করবে। তো আশা করছি খুব শীঘ্রই কোনো একটা কোম্পানি পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং এর বিশাল বড় প্ল্যান্ট খুলবে, অ্যাটলিস্ট 300-350 একরে। তো আপনারা কে কি ভাবছেন এই বিষয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং ইয়েস, আমার যে নতুন কাজটি বেরিয়েছে বেখেয়ালি মন, সেটা গিয়ে দেখতে ভুলবেন না, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এবং এইরকম ডেভেলপমেন্টের নিউজ দেখার জন্য কি করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে। শুধু সাবস্ক্রাইব করে গেলে হবে না, বেল আইকনটিও প্রেস করে দিতে হবে, প্রেস করে অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকমই একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন, এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।